দাদুরা দেখেন মহেশ গুবরের উদ্দেশ্যে রওনা হইছি লঞ্চ গাড়ির দৃশ্য দেখতে আছেন আম্মেরা। দেখেন লঞ্চগুলো কি সুন্দর, বরিশালের লঞ্চগুলো আসলেই সুন্দর। যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না, আম্মে গেলে ঠিকই বুঝতে পারতেন এরা কি সুন্দর। দেখতেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে। এই লঞ্চে মোরা যাতায়াত করি সব সময়। আজকে মুই যাইতেছি মগো বরিশাল। বরিশালে যাওয়ার ইচ্ছে হয়েছে, তাই কইলাম যে আম্মেগো লইয়া যাই মোর লগে মগো গ্রামে। এইখানে মুই আজকে আম্মেগো লগে একটা ছোট ভিডিও বানাইতেছি। আজকে দেখাম মগো এই লঞ্চে কি কি আছে, মগো এই বরিশালের লঞ্চে কি কি আছে। মোরা কিরপেন্নে গাড়ির রাস্তা ছাইরা এই লঞ্চে যাই। এই লঞ্চ মোর বাড়ির মতো, এখানে আড়ন যায়, চলন যায়, ঘুমান যায়, খাওয়ান যায়, লওন যায়, যা খুশি করা যায় এই লঞ্চে। এইফেননি মোরা এই লঞ্চে যাই। বাসে তো যাইতেই পারি না, বাসে উঠলি মোর মাথা ঘুরায়, বমি হয়, এই জন্য মুই বাসে যাই না। লঞ্চ অলরেডি ছাড়িয়ে দেশে মোরা বরিশালের দিকে যাইতেছি, সামনের দিকে যাইতেছি। দেখেন এই লঞ্চে কি কি আছে, আছে ঠান্ডা পানি, আম্মেগুলো কি আছে, নর্মাল পানিও আছে, যার যা লাগে খাইতে পারেন। ফ্রিজও আছে, ফ্রিজের মধ্যেও আছে পানি, হ্যাঁ খাইতে পারেন। আছে দুধের চা, দলা 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 ব্যাটকে নিয়ে দুধের চা, আছে লাল চা, একেবারে লাল রং দেওয়া চা। এরপরে এইলে মেশিনের রুম, এখানে আছে বড় বড় দুহান ইঞ্জিন। এরপর সামনে আছে বাতের হোটেল, এই হোটেলের মধ্যে আছে বিভিন্ন ধরনের মাছ, বরিশালের মাছ, ইলিশ মাছ। এই দেখেন সামনে করকরিয়ে বাজা করিয়ে থেকেছে মন চায় খাই গেলে এখন। এরপর ওই দেখেন আমার বাজতেও আছে মাছ। এরপর দেখেন হোটেলের মধ্যে এরা কি করতেছে, খাওয়ান লন খাওয়াইতেছে, যে যার মতো খাইতেছে, যার মনে চায় খায়, যার মনে চায় না খায়। এই দেখেন মাছ আবার ধুয়ে ভিজে গেছে পোমা মাছ, এ আবার যে আবার খাওয়াই বেরোত থেকে। এই দেখেন লঞ্চের পিছনের অংশটা, পানিগুলো কেবিলে তকবক তকবক করতে আছে। দেখেন পানিগুলো কেবিলে লাফালাফি করে। এরপর আছে বেসিন, মাশরুম, এগুলো হলে নর্মাল ডেকের যাত্রীদের জন্য। এই নর্মাল মাশরুম আর নর্মাল বেসিন আছে এই। এরপর মহিলাগুলো গিয়ে আছে আলাদা বাথরুম, আর পুরুষগুলো গিয়ে আছে আলাদা বাথরুম। এরপর দেখেন আবার ওই হোটেলের চেয়েও একটু নিম্নমানের হোটেল এইটা, এখানে আছে ভাত আর নর্মাল ভাজি আর মাছ আর ডাইল, এয়া দিয়া পাবলিকরা মারে ইচ্ছের হোক। ওই দেখেন দাদু বইছে খাওয়ার লিখিয়া, কত আশা করি এখন খাইবে। ওই দেখেন এই হলো ইঞ্জিন রুম, ইঞ্জিনগুলো কি একটা দামরার মতো, এত বড় দামরা ইঞ্জিন। এই ইঞ্জিনে ঠেললে লঞ্চ লইয়ে যায় দ্রুত গতিতে, এই আর মতো দামরার মতন দুইটা ইঞ্জিন লেগেছে। ওই দেখেন একটা দেখে এই শেষ করতে পারি, দেখেন এই পাশে আরও একটা ইঞ্জিন, কত বড় বোমা বোমা ইঞ্জিন। এতে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা সিলিন্ডার রয়েছে এই ইঞ্জিনে, 8 সিলিন্ডারের মেশিন। এই দেখেন লঞ্চ তো যাইতে আছে, পানিগুলো কীভাবে ফেন হইতেছে, কীভাবে পানি ফেন হইতেছে দেখেন, দেখতে ভালোই লাগে, স্রোত মনে হয় আমি নিজে দৌড়াইতেছি। এই দেখেন ডেকের পাবলিকগুলো, এরা হইলে নর্মাল পাবলিক, যারা বিছানা লাইসে হইয়ে পড়ে যাই, হারা ঘুমায়, হারা খায়, হারা দায় এক নিজের ইচ্ছে রহম, হারা চলাফেরা করে।
যাই খুশি ওই ধ্যান কেউ গেমস খেলে। এই ধ্যান নদীর মধ্যে আবার লাইট জ্বলে, লং যায় তো অনেক একটু লাইটটা দেখাই যান ঘুরিয়ে। এরপর গেলাম উপরের দিকে, উপরে দেখি সব বিএইপি। কি অবস্থা এরামের, কে এত বিএইপি? এখানে আছে এসি কেবিন, আছে নন এসি কেবিন, জেল জেল লাগে। যার মনে হয় ঠান্ডা থাকতে হেঁকো এসি কেবিন দেয়, যার মনে হয় নর্মাল থাকতে হেঁকো নর্মাল কেবিন দেয়। এখানে কেবিনের মধ্যে একবারে ডিসেন টিসেন সব করা। ওই দেখেন দাদুগুলো কি আলাদা স্পেশাল জায়গা আছে, এগুলো গিয়ে খাওয়ার ব্যবস্থা করছে উপরে 210 নম্বর কেবিন। কেবিনের মধ্যে একবারে বিছনা টিসনা করা আছে, খালি যাইবেন আর হইয়ে পড়বেন আর ঘুম বাড়ির মধ্যে ঘুম, একসাথে খালি ঘুমাইবেন। ওই ধ্যান আয়নার মধ্যে মধ্যে ধাইতে আছে বেসিন, এগুলো বিএইপি মানুষের বেসিন। আর এই টয়লেট বিএইপি, এরা নর্মাল পার্টি। ওই ধ্যান আয়নাও কত সুন্দর মরেও দেখায় আয়নার মধ্যে। এরপর এই সিটেও কেবিন, মানে কেবিনের কোনো অভাব নেই, প্রায় 300-400 মতো কেবিন আছে এইটার লঞ্চের ভিতরে। এই আর একটু বসবো, এই যে আমার সামনে একটু চললে এলাম, পরে একটু দেখেন মোর মোবাইল দিয়েও দেখতে পারবেন। ওই যে ওই নোট টিন চালাই, ইয়া দিয়ে এই ভিডিও সকল কাম হরি। এই যে আমি সামনের দিকে যাব, দেখেন আরও কত কি আছে। হ্যাঁ ওই দেখেন, এখানে কবে সিন্ধু ঠিক আছে। এই হলো সামনে খাবারের রুম, বিএইপি যারা আছে এগুলো গিয়ে খাওন একটার বাইরে উঠেছে ফুদ অফেলিটা খাওন লইবে, সমস্যা নেই। এই দেখেন কেবিন, এখেন কত। ওই দেখেন কি বিএইপি হালাই কোটটাই ফুরিয়ে বেরিয়েছে। ওই দেখেন কিসমিস পায়। এরপর 211 নম্বর কেবিন, এইটা এখন হইলে 3 কোয়ালিটির পাবলিক আয়, যে একবারে নর্মাল হেরা হিসেন লাইসি হইয়ে থাকে। এই দেখেন খাবার, ওই বরিশাল যে ব্রিজটা যাইতে আছে ট্রেন লাইন, হেডে একটু দেখাইলাম আমি। এরপর লঞ্চে কী নাই, ফ্রিজটা পর্যন্ত আছে। এই দেখেন ফ্রিজও আছে একটা, একবারে ফ্রিজের মধ্যে মাছও নিয়ে রাখতে পারবেন। কী নাই এই লঞ্চে, এখানে হাসপাতালও আছে, অসুস্থ রোগীকে সেবা দেওয়া হয় এই জায়গায়, সেবা দেওয়া হয় হ্যাগো এই। আর সামনে দেখেন লঞ্চের সামনে দিয়ে লঞ্চ ছাড়ার সময় এই দৃশ্য। আজকের ভিডিও আমি করলাম বরিশালের ভাষায়, বরিশালের আঞ্চলিক ভাষায়। আসলে এই ভাষা সবাই পারে না, যারা ওই গ্রামের বা এলাকার তারাই বলতে ভালোবাসে। আপনি চাইলে ওই ভাষা বলতে পারবেন না, অতএব এই ভাষা নিয়ে আমরা কেউ হাসাহাসি করব না। যে যার এলাকার ভাষায় কথা বলবে এটা নিয়ে আমরা হাসাহাসি কেন করব, কারণ আমরা তো পারি না চাইলেও বলতে তাদের মতো। আজকের ভিডিও আর দেরি করব না, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।